মামুনুল সাহেবের মুক্তি চাই, সমগ্র আলেমের মুক্তি চাই, বাংলাদেশের সমগ্র নির্যাতিত পীর মাশায়েখ ইসলামপন্থী আলেমরা, সে যে দলের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, যেই ইসলামের খেদমত করে জেলে গিয়েছে, সবার মুক্তি চাই। এদেশে কোনো আলেমকে জেলে রাখার কোনো সুযোগ নেই। যদি এদেশে একজন আলেম জেলে থাকে, তাহলে আওয়ামী লীগের এই 300 MP প্রধানমন্ত্রী সহ তাদেরকে জেলে থাকা দরকার। কারণ প্রত্যেকটি সর্বোচ্চ যে অপরাধ করেছে কোনো আলেম যদি করে থাকে, সেই আলেমের অপরাধের চাইতে এদেশের মন্ত্রী প্রধানমন্ত্রী এমপিরা তার চেয়ে বেশি অপরাধ করে সমাজের মধ্যে এখনো কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে, অর্থ লোপাট করে ঘুরে বেড়াচ্ছে, সুইস ব্যাংকে টাকা জমা রাখছে। 3,500 কোটি টাকা শুধু 2021 সালে আপনি সুইস ব্যাংকে রেখেছেন। আসসালামু আলাইকুম দর্শক, আল্লামা মামুনুল হক সাহেব সহ আরও অনেক আলেম ওলামা কিন্তু বর্তমানে জেলখানার মধ্যে বন্দী আছে, যাদের ওয়াজ শুনে কিন্তু আমাদের সাধারণ যুবকেরা অনেকেই হেদায়েত পেয়েছে, যাদের ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ ঝাঁপিয়ে পড়েছে, যাদের কোরআনের বাণী শোনার জন্য। প্রিয় দর্শক, আল্লামা মামুনুল হক সাহেব, তারপরে হলো আপনার মুফতি আমির হামজা, তারপরে জোনাইদ আল হাবিব, তারপরে শিশু বক্তা নামে খ্যাত বা পরিচিত রফিকুল ইসলাম মাদানী সহ নানান আলেম ওলামা কিন্তু এখন পর্যন্ত জেলখানায় বন্দী আছে, প্রায় 14 মাস হলো তারা আজকে জেলখানায় বন্দী। যারা জেলখানায় যাওয়ার আগে যেরকম তাদের চেহারা ছিল, যেরকম তাদের শরীর ছিল, আজকে কিন্তু তারা অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে। এবং কি আল্লামা মামুনুল হক সাহেব কিন্তু অবশেষে হুইল চেয়ারে কিন্তু তাকে আদালতে তোলা হয়েছে, তাতে বোঝা যায় যে আসলে সেই আলেম ওলামাদের অবস্থা বা পরিস্থিতি বর্তমানে কি পরিমাণ কি অবস্থা হয়েছে। যাই হোক প্রিয় দর্শক, অবশেষে বিষয়টি নিয়ে কঠিন থেকে কঠিন হুঙ্কার দিলেন লাইভ প্রোগ্রামের মাধ্যমে ডক্টর ফয়জুল হক। প্রিয় দর্শক, অবশেষে সকল আলেমদের মুক্তি চাইলেন ডক্টর ফয়জুল হক। চলুন কথা না বাড়িয়ে সেই ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। মামুনুল সাহেবের মুক্তি চাই, সমগ্র আলেমের মুক্তি চাই, বাংলাদেশের সমগ্র নির্যাতিত পীর মাশায়েখ ইসলামপন্থী আলেমরা, সে যে দলের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, যেই ইসলামের খেদমত করে জেলে গিয়েছে, সবার মুক্তি চাই। এদেশে কোনো আলেমকে জেলে রাখার কোনো সুযোগ নেই। যদি এদেশে একজন আলেম জেলে থাকে, তাহলে আওয়ামী লীগের এই 300 MP প্রধানমন্ত্রী সহ তাদেরকে জেলে থাকা দরকার। কারণ প্রত্যেকটি সর্বোচ্চ যে অপরাধ করেছে কোনো আলেম যদি করে থাকে, সেই আলেমের অপরাধের চাইতে এদেশের মন্ত্রী প্রধানমন্ত্রী এমপিরা তার চেয়ে বেশি অপরাধ করে সমাজের মধ্যে এখনো কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে, অর্থ লোপাট করে ঘুরে বেড়াচ্ছে, সুইস ব্যাংকে টাকা জমা রাখছে। 3,500 কোটি টাকা শুধু 2021 সালে আপনি সুইস ব্যাংকে রেখেছেন। একটা শব্দ মিথ্যা বলছি না এখানে, এই ভিন্নতা কেন থাকবে? আমানুল সাহেব কি অন্যায় করেছে? আমানুল সাহেবের অন্যায় যদি এটা হয় যে তিনি আজকের এখানে জুলুম করেছে, নির্যাতন করেছে, দুর্নীতি করেছে, বাংলাদেশের আইন অনুযায়ী আপনি বিচার করবেন, কিন্তু আপনি এ কেমন বিচার, এ কেমন সভ্যতা, এ কেমন স্বাধীনতা যে একজন আলেমকে আপনি দিনের পর দিন রিমান্ডে নেবেন, পঙ্গুত্ব করবেন, মেরুদণ্ডের হাড্ডি ভেঙে দেওয়ার চক্রান্ত করছেন, পঙ্গু করার চক্রান্ত করছেন, এটা কোনোদিন হতে পারে না। মামুনুল সাহেব যদি অন্যায় করে, আমি সবার সামনে বলছি, বাংলাদেশের আইন অনুযায়ী আওয়ামী লীগের অন্যায়কারীর যে বিচার হবে, একই বিচার মামুনুল হকের হতে হবে, বিএনপি করলে তার জন্য হতে হবে। কিন্তু আপনি পেয়েছেন হুজুর, ঢাকা থাকা পেয়েছেন, যা ইচ্ছা তাই করবেন, এটার নাম বাংলাদেশ না। এজন্য বাংলাদেশ স্বাধীন হয়নি, বাংলাদেশের স্বাধীনতা হয়েছে এদেশের মানুষের সুষ্ঠু বিচার, গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য এদেশকে স্বাধীন করা হয়েছে। মামুনুল হক সাহেবরা বাংলাদেশের মানুষের জন্য কথা বলতেন, তাদের কণ্ঠরোধ করার জন্য আজকের রিমান্ডে নিয়ে অসহায়ের মতো এই মানুষটির উপরে প্রচন্ড রকমের জুলুম নির্যাতন করে পঙ্গুত্ব বরণ করানোর জন্য চক্রান্ত করছে এই আওয়ামী লীগ। গত কয়েকদিন আগে দেখেছেন হুইল চেয়ারে বসে যাচ্ছে কোন ব্যক্তি? বাংলাদেশের এই সকল তুরিনদের, আফরোজদের অথবা মানিকদের বংশধর নয়, এই মামুনুলদের কাছাকাছি কোন বংশীয় একটাও বামপন্থী নাস্তিক্যবাদী দালালদের বংশ তুলনা করার মতো নেই। সেই আল্লামা আজিজুল হক সাহেবের সন্তানকে আজকের জেলের মধ্যে পুষে রেখে জুলুম করে, নির্যাতন করে আজকে তাকে অসুস্থ করা হয়েছে। বাংলাদেশব্যাপী সমগ্র জায়গায় রক্তক্ষরণ হয়েছে, কওমি আলেম সহ সমগ্র আলেমদের রক্তক্ষরণ হয়েছে। এই মামুনুল সাহেব আজকে থাকলে আজকে সবার আগে সেই পানির মধ্যে গিয়ে তারা সহযোগিতা করতেন। আজকের মামুনুলকে রিমান্ডের নামে বিভিন্ন থানায় থানায়, জেলায় জেলায় নিয়ে নিয়ে শতাধিকের উপরে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, এটা বিশ্বাস করা যায় না। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আজকে সেজন্য বলেছি, এই বর্তমান সমাজে আলেমরাই হচ্ছে সমাজের দিকপাল, আলেমদের থেকেই আমরা শিখতে চাই। আমি বাংলাদেশ ন্যাশনাল পার্টি করতে পারি, জাতীয়তাবাদী আদর্শের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন মনোনয়ন প্রত্যাশী থাকতে পারি, দিস ইজ মাই পলিটিক্যাল আইডেন্টিটি, বাট আই হ্যাভ টু রেসপেক্ট মাই ওলামা, আই হ্যাভ টু স্যালুট মাই শায়েখ, আই হ্যাভ টু স্যালুট ইসলামিক অ্যান্ড ইভেন আদার্স বিলিভিয়ার্স, যারা বিলিভ করে বিভিন্ন ধর্মে, তাদেরকে আমার সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। কিন্তু বাংলাদেশে একটি ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে, যারা আজকের আলেমদের বিরুদ্ধে 2-4 লাইন লিখতে পারে, ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে, কিংবা আপনার মতো আমার মতো টাই পরে ব্লেজার পরে টকশো গরম করে আজকের তাদের বিরুদ্ধাচারণ করতে পারে, তারাই আজকের বিদেশি ভিনদেশীদের দালালি করে কিছু টাকা পায়, ডলার পায়, হাদিয়া পায়। একমাত্র মামুনুল হক যিনি বাংলাদেশে যদি ধরেন যে তার ব্যাপারে যে অভিযোগ করা হয়েছে, এই অভিযোগটি সত্যও যদি ধরেন, তাহলেও একমাত্র মামুনুল হক
যেই মামুনুল হক এখন পর্যন্ত মতিঝিল থানায় তিন দিন রিমান্ডে গিয়েছে, মোহাম্মদপুর থানায় প্রথম পর্বে সাত দিন গিয়েছে, পল্টন থানায় এখন পর্যন্ত ছয় দিন রিমান্ডে গিয়েছে, পল্টনে আবার গিয়েছে তিন দিন রিমান্ডে, সোনারগাঁওতে তিনি এখন পর্যন্ত নয় দিন গিয়েছে রিমান্ডে, সিদ্ধিরগঞ্জে এখন পর্যন্ত নয় দিন রিমান্ডে গিয়েছে। বাংলাদেশে কোনো ধর্ষক, যারা সত্যিকার ছাত্রলীগের ধর্ষণকারী, যারা এই সিলেটের এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে, আপনি তাকে কি একদিন এখন পর্যন্ত রিমান্ডে নিতে পেরেছেন? বাংলাদেশের সত্যিকার যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন জায়গার যারা বিভিন্ন নারী ধর্ষণের সাথে সম্পৃক্ত, বিভিন্ন জায়গায় অন্যায় অবিচারের সাথে সম্পৃক্ত, এখন পর্যন্ত গ্রেপ্তার করে আপনি কাকে আপনি রিমান্ডে নিয়েছেন? কিন্তু একমাত্র আলেম, তার মাথায় টুপি, তার মুখে দাড়ি, এটাই তার অপরাধ, আজকে তাকে আপনি রিমান্ডে নিয়ে জুলুম করছেন। বাংলাদেশের পুলিশ প্রশাসন ঢাকাতে যখন সাকলাইন এবং পরিমণি আজকে ধরা খেয়েছে, কেক খাওয়ার ছবি ভাইরাল হয়েছে, তখন পুলিশের কাছে প্রশ্ন করা হয়েছে যে আপনারা এই যে সাকলাইন সাহেব অন্যায় করেছে, তদন্তের নামে বাসায় গিয়ে রাত্রি যাপন করেছে, অপরাধের শাস্তি কি? পুলিশ কমিশনার বলেন, এই অপরাধ যদি কেউ অভিযোগ দায়ের করে এবং সশরীরে আমরা দেখতে পারি তাহলে ১০০ টাকা জরিমানা। এই হচ্ছে সাকলাইন পুলিশ অফিসারের ১০০ টাকা জরিমানা। আর এই হচ্ছে পরিমণিরা জামিন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আর আমার দেশের আলেমকে আপনি সেই মুহূর্তে, আপনি এই আলেমের আপনি কতদিন রিমান্ডে নিলেন আমি তালিকা পরে শুনালাম, একটা শব্দ মিথ্যা বলছি না এখানে। এই ভিন্নতা কেন থাকবে? মামুনুল সাহেব কি অন্যায় করেছে? মামুনুল সাহেবের অন্যায় যদি এটা হয় যে তিনি আজকের এখানে জুলুম করেছে, নির্যাতন করেছে, দুর্নীতি করেছে, বাংলাদেশের আইন অনুযায়ী আপনি বিচার করবেন, কিন্তু আপনি এ কেমন বিচার, এ কেমন সভ্যতা, এ কেমন স্বাধীনতা যে একজন আলেমকে আপনি দিনের পর দিন রিমান্ডে নেবেন, পঙ্গুত্ব করবেন, মেরুদণ্ডের হাড্ডি ভেঙে দেওয়ার চক্রান্ত করছেন, পঙ্গু করার চক্রান্ত করছেন, এটা কোনোদিন হতে পারে না। মামুনুল সাহেব যদি অন্যায় করে, আমি সবার সামনে বলছি, বাংলাদেশের আইন অনুযায়ী আওয়ামী লীগের অন্যায়কারীর যে বিচার হবে একই বিচার মামুনুল হকের হতে হবে, বিএনপি করলে তার জন্য হতে হবে। কিন্তু আপনি পেয়েছেন হুজুর, ঢাকা ছাকা পেয়েছেন, যা ইচ্ছা তাই করবেন, এটার নাম বাংলাদেশ না। এজন্য বাংলাদেশ স্বাধীন হয়নি, বাংলাদেশের স্বাধীনতা হয়েছে এদেশের মানুষের সুষ্ঠু বিচার, গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য এদেশকে স্বাধীন করা হয়েছে। আজকের সেই জায়গায় আপনি ক্লাসিফিকেশন করছেন, আপনি ডাইভার্স করে দিচ্ছেন, পিপলদেরকে আপনি দূরে ঠেলে দিচ্ছেন, যদি কারো গায়ে একটু হুজুর। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও ফুটেজটি যারা সম্পূর্ণ দেখলেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। সবার কাছে একটা প্রশ্ন রাখছি, অবশ্যই প্রশ্নের জবাব দিয়ে যাবেন, যে আল্লামা মামুনুল হক সাহেব সহকারে যত আলেমলামা আজও প্রায় 14 থেকে 13 মাস 14 মাস ধরে জেলখানার মধ্যে বন্দী আছে, তাদের মুক্তি কে কে চান অবশ্যই হাত তুলুন এবং কমেন্ট বক্সের ভিতরে আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। যাবার আগে একটু কথা বলছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আজকের মতো ছিল এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।